নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো কড়াই চিকেন। তো কড়াই চিকেন কিন্তু খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটি লুচির সঙ্গে বা পোলাও সঙ্গে খেতে পারেন, বানানোও কিন্তু খুবই সোজা। তার জন্য চলুন প্রথমে শুকনো মশলাটা ভেজে নেব। তার জন্য এখানে গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে শুকনো খলায় ভেজে নেব। তো 2-1 মিনিট ভাজার পরে কিন্তু এটাকে নামিয়ে নিলাম, পরে এটা গুঁড়ো করে নেব। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল। তো তেলটা এখানে একবারের মতোই দিয়ে দিয়েছি। তো তেলটা দেওয়ার পরে কিন্তু প্রথমে শুধু চিকেনটাই দিয়েছি, 500 মতো চিকেন নিয়েছি, মিডিয়াম সাইজ করে কেটে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম। কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম 3টে ছোট করে কাটা পেঁয়াজ, বেশ কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর যেহেতু এটা মুরগির মাংস, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আরও একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি রান্না করব। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে একটু জল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, দিয়ে আরও কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, তেলটা একেবারের মতো দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়েছি এখানে 1 চামচ, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কষাতে কষাতে আর ভেজে নেওয়ার সময় কিন্তু চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাও আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করব, খুবই অল্প পরিমাণে। তো জলটা দেওয়ার পরে আমি এখানে 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। চিকেন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে, লোভনীয় একটা রান্না। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো টমেটো, আর টক দই নিয়েছি এখানে 2 চামচ মতো। টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দিতে হবে, না হলে কিন্তু তরকারির মধ্যে টক দই পড়ে টক দই অনেক সময় কেটে যায়। সেই কারণে গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দিয়েই কিন্তু টক দইটা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ এখানে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নেব। আর যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এবারে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। খাওয়ার জন্য আপনারা পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি সবার সাথেই খেতে পারেন, যে কোনো অনুষ্ঠানে কিন্তু খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এই কড়াই চিকেন রেসিপি। আর খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে।